আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো রয়েছি। তো আজকের ভিডিওটি ইউটিউবে প্রথম হতে পারে, কারণ হোয়াটসঅ্যাপের অনেক প্রবলেম রয়েছে। যেমন কোনো হোয়াটসঅ্যাপ বর্তমান অবস্থায় ওপেন হচ্ছে না। তো ওপেন না হওয়ার কারণ কি এবং কোন ট্রিক্স প্রয়োগ করে ওপেন করতে হবে, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলিয়ে এবং দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেটি ওপেন করবেন। তার আগে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এ ধরনের ভিডিও আপনারা প্রথমেই পেতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ ব্যান্ড হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বেশিরভাগ লগইন বা লগ আউট করতে থাকি। যে কোনো সময় আমরা হোয়াটসঅ্যাপ লগ আউট করে নিই বা লগইন করে নিই, সেই প্রবলেম থেকে আজকে আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন হচ্ছে না। তো আমি অনেকদিন থেকে ইউটিউব থেকেও সেই ট্রিক্সটি পাওয়া যায়নি। তো আমি অনেকদিন থেকে সেটি ভাবছি যে কীভাবে করতে হয়। তো দুই তিন দিন আগে আমি আমার নিজের হোয়াটসঅ্যাপ ওপেন করেছি এবং কিভাবে করেছি আপনারা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি মোবাইল স্ক্রিন ওপেন করে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রবলেমটি আপনাদের সবার আসছে। প্রবলেমটি সলভ করার জন্য আপনারা প্রথমে একটি নিউ মোবাইল নাম্বার কিংবা যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন হচ্ছে সেরকম একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের মোবাইলে লাগবে, বা অন্য কোনো সিঙ্গুল মোবাইল থেকে আপনি চাইলে একটি নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটি প্রথমে ওপেন করে নেবেন। তো হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে, সেই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংস নামে একটি অপশন চলে আসবে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করা শেষ হয়ে গেলে আপনারা অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, তো সেখানে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার রয়েছে। তো আমি প্রথমে বলেছি যে আপনি একটি নতুন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে নেবেন, যেহেতু আপনাদের অনেক দরকার নাম্বারটির বা অনেক গুরুত্বপূর্ণ যে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলবেন হোয়াটসঅ্যাপটি খুলতেই হবে। তো তার জন্য আপনারা নতুন একটি নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। তো চেঞ্জ নাম্বারে ক্লিক করার পর চলে আসবে আপনাদের নেক্সট নামে অপশন, তো নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ধরনের অপশন চলে আসবে। তো যে নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপটি ওপেন করেছিলেন সেই নাম্বারটি উপরে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এন্টার ইয়োর ওল্ড ফোন নাম্বার লেখা রয়েছে, সেখানে আপনি আপনার যে নতুন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খুলেছিলেন সেই নাম্বারটি সেখানে বসিয়ে দেবেন। আর এখন যে হোয়াটসঅ্যাপ ওপেন করতে চান সেই হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেখতে পাচ্ছেন এন্টার ইয়োর নিউ ফোন নাম্বার। তো আপনি যে নাম্বার দিয়ে ওপেন করতে চান সেখানে এই নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি চাইলে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কন্ট্যাক্টের যা পিপুলস রয়েছেন তাদেরকে নোটিফিকেশনে পাঠিয়ে দিতে পারেন যে আমার নাম্বারটি চেঞ্জ করা হয়েছে, না হলে আপনি সেইভাবে অফ করে রাখবেন। তো তারপরে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবেন। তো আপনারা হয়তো সেটি ফেক মনে করছেন, তো আমি আপনাদেরকে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ওপেন করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং প্রথমে প্রবলেম করেছে সেটিও আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অলরেডি ওপেন রয়েছে। তো আপনারা সেই ট্রিক্সটি প্রয়োগ করলে আপনাদের হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। আর ভিডিওটি ভালো হলে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের ভিডিও আপনারা প্রথমেই পেতে পারেন।